আজ তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের লেসন সিক্স আলোচনা করছি। এর আগের ভিডিওগুলি অর্থাৎ রিভিশন লেসন থেকে লেসন ফাইভ পর্যন্ত যদি আপনার সব সলভের ভিডিও যদি আমরা পেতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তো আজকে শুরু করা যাক লেসন সিক্স। লেসন সিক্সের প্রথমে দেখা যাক কী আছে। প্রথমে দেওয়া আছে কতগুলো ছবি, সেই ছবিগুলো তোমাদেরকে দেখতে হবে এবং এই দেখে তোমাদের বন্ধুদের সঙ্গে এগুলো আলোচনা করবে, যেটি কোন প্রাণী এবং কোথায় তারা বাস করে এবং তারা কি খায়। তো এরপরে চলে আসছি একটা গল্পে। তো এই গল্পটা পড়ার করার পরে তোমরা অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাবে। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে মেক এ লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট এন্ড উইথ ডি অ্যান্ড ইডি দ্যাট ইন্ডিকেটস এনি অ্যাকশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে ইডি যোগে শব্দগুলো তোমাকে বেছে নিয়ে লিখতে হবে ওই প্যাসেজ থেকে। তো ইডি যোগে শব্দ কী আছে, ওয়েটেড একটা হলো, তারপরে হয়ে আছে লিভড, ফাউন্ড, পাউন্ডস, তারপর হচ্ছে প্লিডেড, গ্রান্টেড, হার্ড, এসকেপড। তো এইগুলো এরপরে হচ্ছে কি অ্যাক্টিভিটি টুয়ে বলা হয়েছে। দেখো এখানে পরপর সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ পরপর সিরিয়াল অনুযায়ী তোমাকে ঘটনাগুলো সাজাতে বলেছে, ঠিক আছে, এক দুই তিন চার করে সাজাতে বলেছে। দেখো এখানে এক নাম্বার কোনটা হবে, দ্য লায়ন ওয়াজ ভেরি ওল্ড, এটা হচ্ছে এক নাম্বার, অর্থাৎ লায়ন সিংহটা খুবই বয়স্ক ছিল, সেটা হচ্ছে এক নাম্বার। দু নাম্বার কোনটা হবে, দ্য লায়ন ফাউন্ড এ মাউস টু ইট, তারপরে কিন্তু সেই ইঁদুর খেতেছে, একটা ইঁদুর খুঁজে পেয়েছিল খাওয়ার জন্য। এরপরে হচ্ছে তিন নাম্বার, দ্য মাউস ব্লিডেড ফর হিজ লাইফ, এটা হয়ে আছে থ্রি। তো এরপর দেখো পরপর আমার নাম্বারগুলো করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে খাতায় করে নেবে। তো আরও বলে রাখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, কারণ শেষে একটা সুন্দর গল্প আছে, সেই গল্পটা আমি বলবো, সেটা খুবই সুন্দর গল্প। তো অবশ্যই যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো এরপরে কী আছে, এরপরে বলা হয়েছে একটি ইডি যোগে কতগুলো ওয়ার্ডের তোমাকে লিখতে হবে, অর্থাৎ নাও অ্যান্ড ডেন পাস্ট টেন্সের জিনিসগুলো তোমাকে বলে দিচ্ছে। যেমন ওয়েট, ওয়েটেড হয়ে আছে পাস্ট, ওয়েটের পাস্ট টেন্স হচ্ছে ওয়েটেড, প্লিডের পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল হচ্ছে প্লিডেড। ঠিক এরকমভাবে তোমাকে অ্যাক্টিভিটি থ্রিতে কিন্তু এগুলো করতে হবে। কিছু কিছু দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, সেটা পাস্টে করতে হবে, এবং কিছু কিছু প্রেজেন্ট পাস্টে দেওয়া আছে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে। যেমন বেক, বেকের পাস্ট টেন্স হয়ে আছে বেকড, সেরকম বিলিভড হচ্ছে পাস্ট টেন্স, তার প্রেজেন্ট টেন্স হবে বিলিভ। এরপর পরপর দেখো এগুলো সব করে দেওয়া আছে, তোমরা দেখে এগুলো করে নিও। এরপর হচ্ছে কি অ্যাক্টিভিটি ফোর, অ্যাক্টিভিটি ফোরে দেখো দেওয়া আছে একটা কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোর মধ্যে কোন ভার্বটি ওই শূন্যস্থানের মধ্যে বসবে, ব্র্যাকেটের মধ্যে থাকা যে ভার্বগুলো আছে সেগুলো সবকটা রূপই দেওয়া আছে। যেমন ওয়েটের সবকটা রূপ দেওয়া আছে, ওয়েট, ওয়েটস আর ওয়েটেড। তো এই জন্য এর মধ্যে যেটি সঠিক হবে সেটি তোমাকে লিখতে হবে। যেমন লাস্ট নাইট, গত রাত্রির কথা বলেছে, তাহলে গত রাত্রি নিশ্চয়ই অতীতকাল, সেই জন্য সে ওয়েটেড হচ্ছে। হ্যাঁ মাদার, তারপরে কী হবে, মাই ফাদার ওয়ার্কস ইন এ গভর্নমেন্ট অফিস, যেহেতু আমার বাবা সবসময়তেই কাজ করে সেই জন্য হয়ে আছে ওয়ার্কস। এরপর হচ্ছে ইয়েস্টারডে ইউ অ্যাক্টেড, ইয়েস্টারডে কথা বলেছে, তো গতকালের কথা বলেছে, তাহলে নিশ্চয়ই পাস্ট হবে, তার সঙ্গে ডি যোগ করতে হবে, তাহলে অ্যাক্টেড হলো। এরপর ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লায়ন হু, যেহেতু ওয়াজ কথা বলেছে একদা এক সময়ে, তাহলে অতীতকালে কথা বলছে, সেই জন্য হয়ে যাচ্ছে লিভড। এরপরে দেখো তোমরা পরপর দেখে এগুলো করে নাও। এরপর দেওয়া আছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপ থেকে ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই বাড়িতে পড়বে এবং মুখস্থ করবে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, তোমাদের এগুলো খুব কাজে লাগবে। এরপর চলে যাচ্ছি আমার অ্যাক্টিভিটি ফাইভ। অ্যাক্টিভিটি ফাইভে যেমন বলেছে এখানে কি বলেছে, না পুট টিক মার্ক অন দ্য কারেক্ট মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে কোটা কোনটা কোন ওয়ার্ডটির সঠিক মানে হবে সেটি তোমাকে লিখতে হবে। যেমন সেলেন, স্লেনের অর্থ হচ্ছে কি, না সল্ট ওয়াটার, নোনা জল। এরপর হচ্ছে স্ট্রাক, স্ট্রাক কথার অর্থ কি, হিট হার্ড, অর্থাৎ জোরে আঘাত করা, জয়েন্টেড মানে কি সংযুক্ত হওয়া, কানেক্টেড হবে। তারপর হচ্ছে মাইগ্রেট, মাইগ্রেট হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা থেকে কোনো ধরনের স্থানান্তরিত হওয়াকে মাইগ্রেট বলা হয়, যেমন মুভস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এরপর হচ্ছে ক্যানেল, ক্যানেল হচ্ছে ওয়াটার ওয়ে, অর্থাৎ যে পথ দিয়ে জল যায় সেটাকে ক্যানেল বলা হয়, মাঠে ঘাটে তোমরা ক্যানেল দেখতে পাবে। তারপর হচ্ছে স্লাইটলি ওয়েট, ময়েস্ট বলা হয়, অর্থাৎ ভেজা ভেজা ভাব। এরপরে পিঞ্চ, তারপর ফেট, এগুলো তা করে দেওয়া আছে, তোমরা দেখে এগুলো করে নিও। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স, অ্যাক্টিভিটি সিক্সে ব্রেথ দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে। যেমন ক্ষুদিরাম বোস ব্রেথের টিল হিজ লাস্ট ব্রেথ, ফেটের কী হবে, এভরি ওয়ান ক্যান ক্রিয়েট হিজ বা হার ফেট উইথ এফোর্টস অ্যান্ড লাভ, অর্থাৎ প্রত্যেকেই তার কষ্ট এবং ভালোবাসা দিয়ে তার নিজের ভাগ্য তৈরি করে। তারপরটা কী আছে, তার স্টাক দিয়েও সেন্টেন্স করে দেওয়া হয়েছে। দেখো স্টাক হচ্ছে কি, না শিখর ধাওয়ান স্টাক দ্য বল ওভার বাউন্ডারি
রোবস এগেনস্ট অস্ট্রেলিয়া। এরপরে চলে আসছি আমরা রাইম, রাইমগুলো দেখো নিচে লিস্টে কতগুলো রাইম দেওয়া আছে সেই রাইমগুলো নিয়ে তোমাকে লিখতে হবে। এখানে তীর চিহ্ন দিয়ে অলরেডি করে দেওয়া আছে সবই, তো তোমরা সেটা করে নেবে। বলছো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে তোমরা কী দেখতে পাচ্ছ, দেখো কতগুলো লোক কিন্তু মাছ বিক্রি করছে এবং একটা বাজারের ছবি। তো এখানে তোমরা লিখবে ইট ইজ এ পিকচার অফ এ মার্কেট, ফিশ মার্কেট, ঠিক আছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য মার্কেট, তোমরা মার্কেটের মধ্যে কী দেখতে পাচ্ছ, তোমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো ব্যবসায়ী মাছ বিক্রি করছে, তাহলে কী লিখবে, সাম বিজনেসম্যান আর সেলিং ফিশেস। এরপর চলে আসছে নেম সাম ফিশেস সোল্ড ইন ইওর লোকাল মার্কেট, তো এখানে লিখবে রোহু, তারপর হচ্ছে হিলসা, সিলভার কার্প, কাতলা, এগুলো এই সমস্ত ফিশগুলো, তার মাছগুলো আমরা কিন্তু মার্কেটের মধ্যে বা বাজারের মধ্যে দেখতে পাই। তো নেম এ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন, অর্থাৎ বর্ষাকালে কোন ধরনের মাছগুলো দেখা যায়, বেশিরভাগ কিন্তু পোনা মাছ দেখা যায়, তাহলে লিখবে কী লিখবে, পোনা মাছের ইয়েকে বলা হয় কার্প বলা হয়, তো পোনা মাছকে লিখবে কার্প। তো এরপরে আছে হুইচ ইজ ইয়োর ফেভারিট ফিশ, তুমি লিখবে কাতলা ইজ মাই ফেভারিট ফিশ, ঠিক আছে, এইভাবে তোমরা এগুলো করে নেবে। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি সেভেন, অ্যাক্টিভিটি সেভেনে বলা হয়েছে রাইট অ্যাবাউট ফিশেস ইন সিক্স অর সেভেন সেন্টেন্সেস, তো দেখো সাত ছ থেকে সাতটা বাক্য লিখতে হবে মাছ সম্বন্ধে। তো এখানে আমি যা কথা করে দিয়েছি সেইগুলো তোমরা দেখে দেখে এটা করে নিও। এরপর চলে আসছি সেলফ চেকে, সেলফ চেকে একটি গল্প দেওয়া আছে, এই গল্পটির জন্যই আজকের ভিডিওর মূল আকর্ষণ। এই গল্পটা কী হয়েছে না, এই গল্পটা পড়লে তোমরা জানতে পারবে, একটি নীতিমূলক শিক্ষা তোমরা এই গল্পের মাধ্যমে পাবে। তো গল্পটা এরকম ধরনের, একটা বৃদ্ধ লোক অনেককাল আগে একটা গ্রামে বাস করত, তো সেই বৃদ্ধ লোকটি খুবই গরিব ছিল। সে ভেবেছিল কি না, তার এই গরিব, তিনি যে এত গরিব, সেই গরিব হওয়াটা তারই সব ভাগ্যের উপর, মানে ভাগ্যের জন্যই তিনি আজ গরিব। তো প্রত্যেক দিন সে কী করত, ওই জলাশয় থেকে বা ক্যানেলের ধার থেকে সে কী করত, জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ সংগ্রহ করত এবং নিজে সে কী করত, সেই জলজ প্রাণীগুলো বাজারে গিয়ে বিক্রি করত। এই ঘটনা পৌঁছে যায় রাজার কাছে, রাজা কী ভাবল, রাজার যে রাজপুত্র ছিল সে ভাবল এই গরিব লোকটাকে কোনোরকমভাবে সাহায্য করতে হবে, তার জন্য কী করলো, সেই রাজার একটা বুদ্ধির সঙ্গে কী করলো না, ব্রিজের নিচে কিছু সোনার কয়েন, এক বস্তা সোনার কয়েন সেখানে রেখে দিয়ে এলো, ভাবলো যে কী না বৃদ্ধ লোকটা হয়তো সেটা খুঁজে পাবে এবং সেগুলো দিয়ে স্যার সংসার চালাতে পারবে। অবশেষে কী হলো, একদিন সকালবেলাতে সেই বৃদ্ধ লোকটি আবার সেই ক্যানেলের নিচে বা সেই ব্রিজের নিচে কী করতে গেল, তার সেই জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদ সংগ্রহ করতে গেল। কিন্তু সেই দিনই হঠাৎ করে সেই বৃদ্ধ লোকটির চোখে আঘাত লাগলো, তো চোখে আঘাত লাগার পরে সে কিন্তু চোখটা খুলতে পারল না, তবুও সে তার কাজ করতে গেল, কাজ করতে গিয়ে সে কিন্তু বাজারে থেকে আবার ফিরে চলে এলো। কিন্তু ফেরার পথে সে সেই ব্রিজের নিচে সেই সোনার বস্তাটা কিন্তু বা সোনার যে কয়েনের বস্তাটা ছিল সেটা কিন্তু সে দেখতে পেল না, তার কারণ কি না, তার চোখে আঘাত লেগেছে। এবার সেটা না নিয়েই সে কী হলো, আস্তে আস্তে আবার বাড়ি ফিরে গেল, বাড়ি ফিরে সে কিন্তু তার ভাগ্যের কিন্তু তার কিন্তু পরিবর্তন হলো না। পর কিছুদিন পর সেই রাজপুত্র যখন এই গরিব মানুষটির খবর পেল, তখন সে ভাবল যে বৃদ্ধ লোকটার ভাগ্য হয়তো খুবই মন্দ। তিনি বুঝতে পারলেন যে কখনই বাইরে থেকে সাহায্য একটি মানুষকে তার সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে না, এবং তিনি এটা বিষয়েও নিশ্চিত হলেন যে এই মানুষটি একদিন তার কঠোর পরিশ্রমের দ্বারা অবশ্যই তার উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। তো এটাই ছিল গল্প, এই গল্পটির অ্যাক্টিভিটিতে কী বলা হয়েছে দেখো, বুঝো হোয়াট ডিড দ্য পোর ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল, তো এখানে বলতে হবে অ্যাকুটিক প্ল্যান্টস অ্যান্ড ফিশেস, এইগুলো কিন্তু সেই বৃদ্ধ লোকটি ওই কাছাকাছি জলাশয় থেকে সংগ্রহ করত। এরপর কী আছে, হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য পোর ম্যান হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফুয়েল উড, জ্বালানির জন্য যখন সে কাঠ খুঁজতে গিয়েছিল তখন বৃদ্ধ লোকটির কী হয়েছিল, তো এখানে উত্তরটি হবে দ্য পোর ম্যান হার্ট হিজ লেফট আই হোয়েন হি ওয়াজ কালেক্টিং ফুয়েল উড। এরপর আছে হোয়াট ওয়াজ দ্য
the plan of the king. He hurriedly put a bag of gold coins by the bridge. He hoped that the poor man would see the bag and its contents and take it with him. তার পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি। এটার উত্তর হবে আই লার্ন ফ্রম দ্য স্টোরি দ্যাট এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনি ওয়ান। এবার চলে আসছে অ্যাক্টিভিটি টু এ। অ্যাক্টিভিটি টু এ দেখো বলা হয়েছে দ্য কিং পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স অন দ্য ব্রিজ। প্রথমটা হচ্ছে গোল্ড, তারপরেরটা হয়ে যাবে ব্লাইন্ড, তারপরটা হয়ে যাচ্ছে প্রিন্স, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স, তারপরে হচ্ছে ফেট। এরপর পরপর এগুলো সব করে দেওয়া আছে, তোমরা দেখে করে নাও। অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ লার্ন। এখানে ওয়ার্ড বসিয়ে তোমরা বাক্যগুলো। তো দেখা যাক এখানে কী কী দেওয়া আছে। প্রথমটা দেখো দেওয়া আছে লোটাস ইজ অ্যান অ্যাকিউটিক প্ল্যান্ট। এরপর দেওয়া আছে উই ডু নট বিলিভ ইন প্রিসাইন্ড ফেট। এরপর দেওয়া আছে আই হার্ড দ্য স্টোরি অফ মাই গ্র্যান্ডপা। এরপর আছে লিভ, তারপর আছে প্লিডেড, কাট ডাউন, তারপর আছে ফিন, তারপর কভার্ড। এরপর অ্যাক্টিভিটি এ কলমের সঙ্গে বি কলমে মেলাতে বলেছে। বিলিভডের সঙ্গে ট্রাস্টেড হবে, অ্যাক্টিভের সঙ্গে পারফর্মড। এরপর দেখো তীরচিহ্ন দিয়ে করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে নিও। এবার চলে আসছে অ্যাক্টিভিটি ফাইভে। অ্যাক্টিভিটি ফাইভেও দেখো তীরচিহ্ন দিয়ে বিপরীত শব্দগুলো করে দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা করবে। এরপর চলে আসছে অ্যাক্টিভিটি সিক্সে। অ্যাক্টিভিটি সিক্সে দেওয়া আছে কমপ্লিট দ্য চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডুইং ওয়ার্ডস নাও অ্যান্ড দেন। হ্যাঁ, ভিজিটেড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে ভিজিটেড। এরপর এইভাবে দেখো সবগুলো করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে এগুলো করে নাও। এবার চলে আসছে অ্যাক্টিভিটি সেভেন। অ্যাক্টিভিটি সেভেনে দেখো প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স ব্যবহার করে বাক্যগুলোকে পূর্ণ করতে বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। যেমন প্রথমটা হয়ে যাচ্ছে প্লেড, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে প্লে, তারপর হচ্ছে লিভড, তারপর হচ্ছে স্টে, তারপর হচ্ছে ভিজিটেড। এরপরের যেগুলো করা আছে সেগুলো তোমরা দেখে দেখে এখানে করে নাও। এরপর চলে আসছি অ্যাক্টিভিটি এইটে। অ্যাক্টিভিটি এইটে একটা ছবি দেওয়া আছে, ছবি থেকে তোমরা দেখে কিছু সেন্টেন্স লিখতে পারো। তো এখানে সেন্টেন্স আমি কতগুলো করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এটা দেখে করে নাও। তো আজকে এখানেই লেসন সিক্স কমপ্লিট করছি। তো পরবর্তী আবার যে পার্ট থ্রি আছে উইংস বইয়ের, সেটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকের মতো গুড বাই,